সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, চনমনে থাকতে ঘুম ভাঙুক যৌন মিলনে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর রাতে বাড়ি ফেরা, এরপর সঙ্গিনীর সঙ্গে যৌন মিলনে অনেকেই আগ্রহ দেখান না, ক্লান্ত শরীরই সবচেয়ে বড় কারণ। অনেক ডাক্তারই নাকি পরামর্শ দেন গভীর রাতে যৌন মিলনে লিপ্ত হতে, তাতে ঘুম ভালো হয়, সকালে উঠলে শরীরটা ঝরঝরে লাগে। কিন্তু শরীর ক্লান্ত থাকলে আর কি করা যায়, মন চাইলেও শরীর যে চলে না। কিন্তু অনেকেই জানেন না খুব ভোরে যৌন মিলনের কি কি সুবিধা রয়েছে। আজকাল ওয়েব ডেস্কে চোখ রাখলেই বুঝতে পারবেন ভোরের যৌন মিলনের সুবিধাগুলি ঠিক কি। এক, মন থাকে ফুরফুরে, দিনটা শুরু করুন একটা দীর্ঘ চুমু দিয়ে। ঘুম ভাঙলেই সঙ্গিনীকে কাছে টেনে নিন, অন্তত 2 মিনিট সঙ্গিনীকে চুমু খান, যার ফলে আপনার শরীর থেকে হরমোন অক্সিটোসিন বেরিয়ে যাবে। এতে সারাদিন আপনার মন থাকবে খুশিতে ভরপুর, ভাবনা চিন্তা থাকবে ইতিবাচক, কাজে থাকবে আনন্দ। 2, কর্মশক্তি বৃদ্ধি, ঘুম থেকে উঠেই আর ভাঙান যৌন মিলনে, তার তৃপ্তি আলাদা। আপনার শরীর থাকবে সতেজ, বৃদ্ধি পাবে কর্মশক্তি, কাজের ক্ষেত্রেও যে কোনো চ্যালেঞ্জে আপনি সসম্মানে উত্তীর্ণ হবেন। সুস্থ শরীর, ঘুম ভাঙতেই যৌন মিলনে লিপ্ত হলে আপনার শরীর থাকবে সুস্থ। সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছেন সকালে যৌন মিলনে লিপ্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন থাকে ঠিকঠাক, শরীরের ব্যথা বেদনা থেকে মেলে আরাম। 4, ত্বক থাকে ভালো, সকালে যৌন মিলনে আবদ্ধ হলে শরীরের ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পায়, যা ত্বককে ভালো রাখে। সকালে যৌন মিলন উপভোগ করে একদিন দেখুন না, আপনার ত্বক এত চকচক করবে যে কোনো ফেয়ারনেস ক্রিমই আর ব্যবহার করতে হবে না আপনাকে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।